আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আছি কুমিল্লা, শ্বশুরবাড়ি এসেছি ঈদ করার জন্য। ঈদের একদিন আগে আমরা চলে আসছি, যদিও অনেক বৃষ্টি ছিল, তারপরেও তার মধ্যে আল্লাহর রহমতে অনেক ভালোভাবেই এসে পৌঁছেছি। এটা আমার ঈদের দিনের ব্লগ, যদিও আমি ব্যস্ততার কারণে ভিডিওটি ঈদের দিনে আপলোড করতে পারিনি, তাই আজকে আপলোড করলাম। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ঈদের দিন একদম ভোরবেলা একটু ঘর থেকে বের হয়ে বাগানের দিকে আসলাম। সকাল টাইম হাঁটতে আসলে সবার কাছেই অনেকটা ভালো লাগে। ঢাকার শহরের বন্দি জীবন থেকে যখন একটু গ্রামের দিকে আসা যায়, তখন সত্যি অনেক ভালো লাগে। আমার কাছেও ঠিক ওই রকমই লাগতেছে। আর একবারে ভোরবেলা বাহিরের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো আমি যাচ্ছি আমার বড় ননাসের বাড়িতে। এখন বাজে প্রায় 10:45-টার মতো, তো ভাবলাম একটু দেখা করে আসি, সেই জন্য যাচ্ছি। তো হঠাৎ করে বৃষ্টি আসে, আবার হঠাৎ রোদ ওঠে। এত বৃষ্টির মধ্যেও গরমটা একভাবেই আছে, প্রচণ্ড গরম। তো আস্তে আস্তে যাচ্ছি, আর আপনাদের সাথে একটু আশেপাশের দৃশ্যগুলো শেয়ার করতেছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, ভাবলাম আপনাদেরও ভালো লাগবে। গ্রাম সবারই ভালো লাগে, এই দৃশ্যগুলো শুধু গ্রামে উপভোগ করা যায়, শহরে থাকলে এগুলো দেখা যায় না। দেখতে দেখতে বড় অপার বাড়ি চলে আসছি। তো এটা হচ্ছে আমার এক ভাই, কোলে যাকে দেখছেন সে আমার নাতি। ভাবছেন এত তাড়াতাড়ি কিভাবে নানি হয়ে গেলাম, হওয়া যায়? এটাও আমার নাতি, ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নেই। তো এটা হচ্ছে আমার ননাসের বাসা, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। গাছে দেখলাম অনেকগুলো জাম্বুরা হয়ে আছে, মাশাল্লাহ, ভালোই লাগতেছে। রোদের কারণে ভিডিও ভালো হচ্ছে না, বুঝতে পারতেছি না কি করতেছি না করতেছি। মাশাল্লাহ গাছে অনেকগুলো কাঁঠালও হয়েছে, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই, যার জন্য ভিডিওটা করলাম। এগুলো সামনে একটু ফুল গাছ আছে, দুলা ভাইয়ের ফুল গাছ, ভালোই লাগতেছে। এখন একটু ছাদের দিকে যাব, ছাদে উঠে জাস্ট একটু ভিডিও করব, সেই জন্যই আস্তে আস্তে উঠতেছি। ভালোই লাগে আমার কাছে এই বাসাটা, সবাই অনেক ভালো, আন্তরিক, সবাই অনেক মিলেমিশে থাকে, এই জন্যই বেশি ভালো লাগে। তো আপাদের ছাদেও দুইটা রুম আছে, কিন্তু কেউ থাকে না। ওনার দুইটা ছেলে বাহিরে থাকে। ওই যে ঘরটা দেখতেছেন, এটা সে ভাইয়ার যাকে আমি একটু আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন যাদের দেখবেন তারা হচ্ছে আমার দুলা ভাইয়ের সিকিউরিটি গার্ড, খুবই ভয়াবহ যা বলার বাইরে। এদিকে সবাই কোরবানির মাংস নিয়ে ব্যস্ত, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।